উদ্দেশ্য তো আপনি অসমীয়াতে বলতে পারেন, বাংলা যদি বলেন বলতে পারেন, অসুবিধা নেই। উদ্দেশ্য তো হল কি জাতীয় পরিষদৰ যেটো আদৰ্শ যেটো ৰাজনৈতিক ভৱিষ্যত এটো দুয়োটা উপত্যকাত এষ্টাবলিছ কৰা, প্ৰতিষ্ঠা কৰা, আৰু এইটোৱেই অসমৰ মানুহৰ কাৰণে ৰাস্তা অপচন, পলিটিকেল অপচন, ইয়াতকৈ আৰু কোনো বিকল্প নাই। মানুহে হিন্দু মুছলমানৰ ৰাজনীতিৰ মাজত পাক চক্ৰ কেতিয়াও থাকিব নোৱাৰে, পণবন্দী হৈ গৈছে, মুছলমান মানুহো হৈছে, হিন্দুও হৈছে, ট্ৰাইবেল হৈছে, এথনিকো হৈছে, ডিভিছিভ পলিটিক্স যিটো চলি আছে, যিটো কমিউনেল এটা পলিটিক্স, পোলাৰাইজেশ্যনৰ এটা মাইণ্ডছেট লৈ, টাৰ্গেট লৈ যিটো কাম কৰি আছে, এইটো পণবন্দী অসমৰ ৰাইজ। গতিকে অসমত যদি অসমৰ মানে আইডেণ্টিটি পলিটিক্সটো যদি থাকিব লাগে, বা আইডেণ্টিটি কথাটোত যদি মানুহৰ আমাৰ এটা ইউনিটি নাথাকে, তেতিয়াহ'লে গ্ল'বেল যিটো হেৰি আছে ছ'চাইটি, তাত আমাৰ নিজৰ চিভিলাইজেশ্যন, অসমৰ মানুহৰ চিভিলাইজেশ্যনটো, অসমৰ সমাজ, অসমৰ ফিউচাৰ, ভৱিষ্যতটো কেতিয়াও পলিটিকেলি আমি এষ্টাব্লিছ কৰিব নোৱাৰোঁ। কাৰণ পলিটিকেল ছিষ্টেম, পলিটিকেল কামটোৰ লগত, আমাৰ জাতীয়তাবাদী ধাৰাটোৰ লগত, জাতি গঠন প্ৰক্ৰিয়াটোৰ লগত পলিটিকেল গোটেই কথাটো জড়িত হৈ থাকিব। কাৰণ ইয়াৰ লগত ডেভেলপমেণ্টৰ কথাও জড়িত হৈ থাকিব, ছিকিউৰিটিৰ কথাও জড়িত হৈ থাকিব, ৰাইট, সকলো কথা, এডুকেশ্যন, সকলো কথা ডিপেণ্ডছ অন দিছ টাইপ অফ পলিটিকেল এজেণ্ডা, পলিটিকেল। আপনি জানেন যে বরাক আর ব্রহ্মপুত্রের মাঝখানে একটা পাহাড় আছে, না? তো বরাক উপত্যকায় আপনার এই কত নম্বর সফর? এটা 2 নম্বর সফর। বরাক উপত্যকায় জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন? হ্যাঁ, জানতে পারি, হৃদয়ে বরাক উপত্যকা আছে, বরাক ব্রহ্মপুত্র দুইটা উপত্যকা লই আসাম, আসাম সেটাই স্বপ্নের আসাম, সবাই এটাই স্বপ্নের আসাম। আর যেটা মেন্টাল গ্যাপ আছে সেটা কম ঘটে, এটাকে দূর করতে আপনার কি পদক্ষেপ হবে বা কতটুকু সফল হতে পারবেন আপনার আশা আছে, যদি নেতৃত্ব আপনি পুরো পেয়ে যান? একটা দেখেন কি, আমার বরাক উপত্যকা, উপত্যকার মাঝে মেন্টাল গ্যাপটা কার, একটা ফিজিক্যাল গ্যাপও আছে, ফিজিক্যাল গ্যাপ আছে, কমিউনিকেশন গ্যাপ একটা আছে। শিলচর থেকে গুয়াহাটি যাবার জন্য আমরা মেঘালয়া দিকে তার জন্য কমিউনিকেশন গ্যাপের কারণে তার জন্য এক মেন্টাল গ্যাপও হয়ে গেছে। হ্যাঁ, সেই কারণে এটা কি করব লাগবে, আমার দুইটা একটু প্রথম নাইকিয়া করব লাগবে, যাতে আমি নিজের মাজত অহা যাওয়া করব। সেকেন্ড হয়ে গেল কমিউনিকেশনের লগত মানুষের মাইন্ডসেট, ইয়ার মানুষের এপ্রোচ লাগবে, যে ইয়ার মানুষে কব নালাগে যে আমি অসমৰ পৰা আহিছোঁ, অসমত আছে তো এস্টাবলিশ করার দায়িত্ব, ব্রহ্মপুত্র উপত্যকার মানুষ আছে, অসমৰ লগত আমি আছো, এইটো করার দায়িত্ব উপত্যকার মানুষ। এই যেটো সিনার্জি, সিনার্জিটো এস্টাবলিশ করা মূল কথা, কারণ ইয়ার লগত অসমৰ ফিউচার, অসমৰ মানে অসমৰ মানুষের ফিউচার, এইটো এনেকুৱাও দিন নাই যে অসমৰ পৰা এৰি গুচি গ'লে বরাক উপত্যকায় কিবা সামাজিকভাৱে অসমৰ, ভাৰতবৰ্ষৰ যিটো পলিটিকেল যিটো প্ৰেক্ষাপট, ইয়াত কিবা গুৰুত্ব পাব। আমি একেলগে আছিলোঁ, একেলগে আছোঁ, একেলগে থাকিব লাগিব, যিবোৰ ভুল বুজাবুজি আছিল সেইবোৰ মিনিমাইজ কৰিব লাগিব, শেষত কম শেষ হৈ যাব। তো বরাক এবং ব্রহ্মপুত্র উপত্যকার মধ্যে যে বিভেদ, এর কারণে বলছি যে আপনাদের যে দলের উত্থান, সেই উত্থানের পিছনে অনেকটা নাগরিকত্ব, সিটিজেনশিপ নিয়ে যেসব ব্যাপার স্যাপার আছে সেগুলোর একটা প্রেক্ষাপট আছে, বিশেষ করে কা বিরোধী আন্দোলন থেকেই ওঠা। কিন্তু বরাক উপত্যকায় যেহেতু বাঙালি ভাষী, বাংলাভাষী মানুষের বসবাস বেশি, সেহেতু এখানে মানুষ ডিপুটার ইস্যুতে অনেকটা মানে খুব বেশি জীবন দুর্বিষহ হয়ে উঠেছে অনেক মানুষের। তারপরে এনআরসির প্রসেস অনেক কষ্ট করতে হয়েছে মানুষের, অনেকের অনেক পিঠে বাড়ি বিক্রি করতে হয়েছে এনআরসির সেই ইয়েতে অ্যাপিয়ার হওয়ার। তারপর কাকে বরাক উপত্যকায় দুইভাবে দেখা হচ্ছে, একদল ভাবছেন হয়তো একটা রিলিজ পাওয়া যাবে, আরেকদল ভাবছেন এই কা হয়তো আমাদের সর্বনাশ। এই যে
দুই ধারার ব্যাপার, এখানে আপনি কি করে একটা সমন্বয় তৈরি করতে পারবেন বরাক এবং ব্রহ্মপুত্র নাগরিকত্ব? আপনি অসমীয়া দেখুন, এই দলটা শুরু আর অনেক প্রেক্ষাপট আছে, কেবল গায়ে না অনেক কিছু প্রেক্ষাপট আছে। একটা বিষয় হলো এই পার্টি তার এই পলিটিক্যাল এজেন্ডা আছে, সেটা এক অন্যতম কারণ। আর ডেভেলপমেন্টাল রিজনও আছে, আর বহুত কিছু কারণ আছে। কিন্তু কাক লৈ যিটো বৰাকৰ মানুহৰ যিটো ধাৰণা, এইটো শুদ্ধ নহয়। শুদ্ধ ধাৰণা এইটো কাৰণে নহয়, আপ টু 71/25 মাৰ্চ মিডনাইট অলৰেডি একচেপ্টেড, তাৰ পিছৰ কমিটমেণ্ট দ্য পিপল অফ আসাম দে হেভ একচেপ্টেড দ্য লোড অফ ইলিগেল ফরেন আপ টু 71/25 মাৰ্চ মিডনাইট ফর হোল অফ দ্য কান্ট্রি ইন দ্য নেম অফ হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড। দ্যাট ইজ দ্য ক্যারেক্টার অফ দ্য আসামিস পিপল অফ দ্য আসাম। But post 71 foreigners should be deported. They should be detected, deported. There is no distinction between Hindu foreigner and Muslim foreigner. Therefore, it is a very scientific reason that post 71 foreigners should be deported from Assam. Therefore, suppose 1971 চনৰ পিছৰ বিদেশী যাব লাগে হিন্দু মুছলমান, গতিকে বেলেগ আমি সেই কথাটোহে চোৱা হৈছে। ইয়াত মানুহে যাৰ 71 আগত আছে তেওঁলোকৰ কোনো ভয় খাব লগা কথা নাই। গতিকে কিন্তু এই যে নাগৰিকত্ব প্ৰমাণৰ ব্যাপাৰ যেটা আছে, সেইখানে দেখা যায় অনেক মানুহৰ এই ধৰণৰ হয় যে সে অৰিজিনেল ইনহেবিটেণ্ট, অনেক কয়েক শ বছর ধরে এখানে আছে। দেখা যায় হ্যাঁ ইন্ডিজিনিয়াস মানুষেরও আছে, দেখা যায় যে তারা প্রমাণটা দিতে পারছে না বিভিন্ন কারণে। সাবস্টেনশিয়াল এভিডেন্স দিয়ে কি তার প্রমাণ দেওয়া যায়? সেটা 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 প্রবলেম কেবল হিন্দু ইন্ডিজিনিয়াস যেগুলো মানুষ আছে, রাজবংশী ট্রাইবেল পিপল সব কিছুরে এই প্রবলেমটা আছে। গতিকে এই কথাটোক লৈ কোনো সন্দেহ কৰিব লগা কথা নাই। প্রি 71 যাৰ আছে তেওঁলোক থাকিব পাৰিব। NRCটো একে কেছ, প্রি 71 যাৰ মানে লিগেল যাৰ নথি পত্ৰ আছে তেওঁলোক থাকিব পাৰিব। কোনো NRCক লৈ ডি ভোটাৰৰ কেছটোতো বিজেপিটো কাৰো সপক্ষে নাই, কাৰো পক্ষ নাই। ডি ভোটাৰৰ কেছ এটাও ছেটল কৰা নাই, 5 বছৰ হ'ব। কোনো এটা কেছ ডি ভোটাৰৰ কেছ বিজেপি চৰকাৰে ছেটল কৰা নাই। ডি ভোটাৰৰ কেছ হওক, ডিটেনশ্যন কেম্পত থকা কেছ হওক, ইছ্যুজ এটা কেছো হাত দিয়া নাই। বিজেপি হিন্দু বঙালীৰ পক্ষত আছে নে বিপক্ষত আছে সেইটো চালেই প্ৰমাণ পোৱা যায়। আৰু যিটো হাৰাশাস্তি হৈছে তাৰ কাৰণে ৰেছপনচিবিলিটি অসমৰ ব্ৰহ্মপুত্ৰ উপত্যকাৰ মানুহৰ নহয়, ৰেছপনচিবিলিটি গভৰ্ণমেণ্টৰ। ই সৃষ্টি কৰিছে বিজেপি চৰকাৰ, কাৰণ তেওঁলোকক কমিউনেল এজেণ্ডা লাগে। NRCখন কমিউনেলি ইণ্টাৰপ্ৰিটেশ্যন যেতিয়া কৰিব পাৰিব যে মুছলমান বিদেশীতকৈ হিন্দু বিদেশী বেছি নাম কটা গ'ল, অৰ্থাৎ ইয়াত মুছলমানসকলৰ নাম সোমাই গ'ল, এইটো কমিউনেল, বাৰে বাৰে কমিউনেল, তাৰমানে ইয়াত লজিকেলি চাব লাগিব। গতিকে চব ইয়াতো মানুহৰ যিসকল ইয়াত বহু বছৰ ধৰি আছে তেওঁলোকে নাগৰিকত্ব নিশ্চয় পাব। ইয়াতো মানুহে নেভাবে যে তেওঁলোকৰ নিজৰ মাটি নাই, বেলেগৰ পৰা মানুহক আহি ইয়াত থাকিবলৈ দিব পাৰিব বা যিসকল বিদেশী আছে তেওঁলোকক থকাৰ সুযোগ দিব। এইটো ইয়াৰ মানুহে যদি ক্লিয়াৰলি চায়, কাৰণ কোনো মানে ভাষাক লৈ বা কোনো হেৰিক লৈ মানুহৰ মাজত নাই, কাৰণ মানুহৰ যেতিয়া সমস্যা থাকিব, নিজৰ থকা মেলাৰ সমস্যা থাকিব, মাটিৰ সমস্যা থাকিব, এই সমস্যাবোৰ ইয়াৰ যিসকল হিন্দু বেংগলী আছে, যিসকল বৈধ ভাৰতীয় নাগৰিক, বাহিৰৰ পৰা মানুহ আহি ৰখাত মই ভাবোঁ যে তেওঁলোকে ছাপোৰ্ট কৰিব লগা কোনো কথা নাই। ছাপোৰ্ট নালাগে, ছাপোৰ্ট কৰাৰ কথা নাই, কিন্তু ব্যাপার হচ্ছে কি, একই পরিবারের দেখা যায় একজন তার প্রমাণপত্র দিতে পারলো আর একজন দিতে পারলো না, একই পরিবার থেকে একজনকে আলাদা করে দেওয়া হচ্ছে, এই ধরনের ব্যাপার অনেক আছে। না না, এটা তো ভুল কথা। হ্যাঁ, একটা পরিবারের কোনোবা এজনের হলে বেলেগ
পুরা নাগরিকত্বটো ইয়াত দিয়াটো কোনো বাধা বাধ্য বাধা নাই, দিয়া হ'ব, আমি দিম। যদি কোনোবা পৰিয়ালৰ এজন মানুহ আছে, সকলো ধৰণৰ এভিডেন্স আছে, ভায়েকৰ যদি নাই, ডেফিনেটলি তেওঁক দিয়া হ'ব। নিদিয়াৰ প্ৰশ্ন থাকিব নোৱাৰে। কেনে কি কাৰণে ভায়েক ভাৰতবৰ্ষত জন্ম, ককায়েক কি যদি বাংলাদেশত জন্ম হ'ব নেকি? আচ্ছা, নাগৰিকত্ব হিচাপে অনেক লম্বা হৈ যাব, অনেক ব্যাপার আছে। তো আপনি এসেছেন বরাক উপত্যকা সফরে, আপনার নিশ্চয় উদ্দেশ্য বলেছেন। তো আগামী ইলেকশনের জন্য আপনার মানে ভিতরের স্ট্র্যাটেজির কথা বলছি না, আপাতত কি করতে চাইছেন, কিভাবে করতে কটা সিট দেবেন, কতটুকু আশা করছেন? 15টা সিটে কনটেস্ট করবে। কি আশা করছেন? ভালো কয়টা পেতে পারেন? কয়টা এখন বলা যায় না। হ্যাঁ, বলা যায় না, কিন্তু ভালো রেজাল্ট হোক। আচ্ছা, সরকার, অসম জাতীয় পরিষদের সরকার, একটা ধর্মনিরপেক্ষ, হ্যাঁ, ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি আমি এই পলিটিক্যাল পার্টি বানাইছি। ধন্যবাদ লরিন জ্যোতি গগৈ, আমরা আপনার সঙ্গে কথা বললাম, এই গভীর রাত হয়ে গেছে, আপনিও সারাদিন পরিশ্রম করে এসেছেন, ধন্যবাদ। এখানে আমরা ইন্টারভিউটা শেষ। বহুত ধন্যবাদ। ঠিক আছে, নেতা লরিনজ্যোতি গগৈ বরাক সফরে এসেছেন আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে। বরাকের প্রেক্ষাপটে তাদের উদ্দেশ্য কি এবং তারা কিভাবে রণকৌশল তৈরি করছেন, সে ব্যাপারে খানিক আলাপ করে নিলাম লরিনজ্যোতি গগৈর সঙ্গে। আমি সাদিক মোহাম্মদ লস্কর এবং ক্যামেরায় রয়েছেন মাহমুদ হোসেন বড়ভূইয়া। গো নিউজের তরফে এটা আপাতত একটা প্রথম সাক্ষাৎকার অনুষ্ঠিত হলো, পরবর্তীতে আরও নিয়ে হাজির হব আমরা। ধন্যবাদ সবাইকে।